নমস্কার বন্ধুরা, ঋতুস্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। শেক্সপিয়ার বলেছিলেন নামে কি আসে যায়, কিন্তু আমি বলবো কথাটা ভুল, নামে অনেক কিছুই এসে যায়। আমরা যদি কারোর নামে বিকৃত করে ডাকি, যেটা আমাদের স্কুল লাইফে অনেকের সাথেই ঘটেছে, কেমন লাগতো তখন? আর যদি কারোর পরিচয় পুরোপুরি ভুলিয়ে দিয়ে নতুন নামে ডাকা হয়, সেটা তো আরো ভয়ানক। হ্যাঁ, ঠিকই এই রকম একটা ব্যাপারই আমাদের সঙ্গে ঘটেছে। আমাদের অরিজিনাল সত্তা ভুলিয়ে দিয়ে চির গোলামির তকমা সেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে নামটা আপনি আমি গর্বের সহিত উচ্চারণ করি সেটাই হলো গোলামির তকমা, আর সেটা হলো আমাদের দেশের নাম ইন্ডিয়া, যে নামটির সঙ্গে আমাদের সংস্কৃতির কোনো মিল নেই। স্বাধীনতার 75 বছর পরেও সেটাই চলছে, এটাই হলো সবচেয়ে আশ্চর্যের বিষয়। 15ই আগস্ট 2023-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে তার বক্তৃতার সময়ে এই ভাবনার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, এই ইন্ডিয়া নামের সঙ্গে ঔপনিবেশিক শাসনের ইতিহাস জড়িয়ে, দেশের নাগরিকদের দাসত্বের প্রতিটি চিহ্ন থেকে মুক্ত হওয়ার জন্য 5টি অঙ্গীকার করার আহ্বান জানিয়েছিলেন মোদী। এর মাধ্যমে দেশের আদি নামেই বিশ্বজুড়ে পরিচিতি গড়ে তোলার ডাক দেন প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে 18 থেকে 22শে সেপ্টেম্বর সংসদের স্পেশাল অধিবেশনের ইন্ডিয়া নামের অবলুপ্তি ঘটিয়ে শুধুমাত্র ভারত রাখার প্রস্তাব বিল আনা হবে। একটু ইতিহাস ঘাটলেই দেখতে পাবেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পূর্বে আমাদের দেশ ভারতবর্ষ নামেই পরিচিত ছিল। চলুন এই ভিডিওর মাধ্যমে দেখি আমাদের দেশের নাম কি ছিল, আর কালের পরিবর্তনের সঙ্গে কিভাবে গোলামির তকমা যুক্ত ইন্ডিয়া নামে আত্মীকরণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। বর্তমানে টিভি নিউজ বা সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ার নাম বদল করে ভারত করা নিয়ে জোর রাজনৈতিক তর্জা চলছে। সেদিকে না গিয়ে আমি আপনাদের সামনে বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। আলোচনা শুরু 9ই ও 10ই সেপ্টেম্বর G20 সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত একটি নৌশ ভোজের আমন্ত্রণ পত্র নিয়ে। সেখানে লেখা হয়েছে প্রেসিডেন্ট অব ভারত। এই আমন্ত্রণ পত্রটি 2 কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও গিরিরাজ কিশোর সামাজিক মাধ্যমে প্রকাশ করে। আবার বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র নরেন্দ্র মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের একটি সরকারি নথি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মঙ্গলবার রাতে। সেখানেও মোদীর পরিচয় লেখা হয়েছে প্রাইম মিনিস্টার অব ভারত। বিজেপির সাংসদ হরনাথ সিং যাদবের দাবি, সংবিধানের প্রথম অনুচ্ছেদে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত দুটি নাম রেখে ভুল করেছিলেন সংবিধান প্রণেতারা। বস্তুত ইন্ডিয়া বানাম ভারত এই নাম বিতর্ক আজকের নয়, সংবিধান রচনার দিন থেকেই এই বিতর্ক চলছে। সত্য স্বাধীন হওয়া রাষ্ট্রের নাম কি হবে, এই নিয়ে গণপরিষদেও বড় বিতর্ক হয়েছিল। তবে বিতর্কে যাওয়ার আগে একটু দেখে নেওয়া যাক আমাদের দেশের নাম ভারত কিভাবে হয়েছিল। বর্তমানে ভারতবর্ষ নামে যে ভূখণ্ড, সেটিকে প্রাচীন কাল থেকে নানা নামে চিহ্নিত করা হয়ে এসেছে, যেমন জম্বুদ্বীপ, ভারতখণ্ড, হিমবর্ষ, অজানা ভবর্ষ, আর্যাবর্ত, হিন্দ, হিন্দুস্তান আর ইন্ডিয়া নামগুলি, আর সংস্কৃত বর্ষ শব্দটির অর্থ ভূখণ্ড। সম্রাট অশোকের শিলালিপিতে জম্বুদ্বীপের অস্তিত্ব পাওয়া যায়। বিষ্ণু পুরাণে পাওয়া যায় ভারতের সীমারেখার বর্ণনা। সমুদ্রের উত্তরে এবং হিমালয় পর্বতের দক্ষিণে অবস্থিত অঞ্চলের নাম হলো ভারত, যেখানে ভরতের সন্ততিরা বসবাস করে। বলা হয়ে থাকে যে পৌরাণিক চরিত্র ভরতের নাম থেকেই ভারত শব্দটি এসেছে। আবার ইতিহাসে ভরত নামে একাধিক চরিত্র পাওয়া যায়। এদের মধ্যে একজন যেমন ছিলেন রামচন্দ্রের ভাই, আর এক ভরতের খোঁজ পাওয়া যায় যিনি শকুন্তলা ও দুষ্মন্তের পুত্র ছিলেন। অন্য আরেক ভরত ছিলেন নাট্যশাস্ত্র বিশারদ।
আবার মগধের রাজা ইন্দ্রদুম্নের রাজসভায়ও একজন ভরত ঋষির কথা জানা যায়। পদ্ম পুরাণ ও মৎস্য পুরাণেও ভরতের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের একটি শাখা ঐতরেয় ব্রাহ্মণ গ্রন্থ অনুযায়ী শকুন্তলা দুষ্মন্তের পুত্র ভরতের নাম অনুসারেই ভারত নাম এসেছে বলে মনে করা হয়। হিন্দু পুরাণের বর্ণনা অনুযায়ী সেই ভরত চক্রবর্তী সম্রাট ছিলেন, অর্থাৎ যিনি চারদিকের জমি দখলে নিয়ে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে জানা যায়। সেই থেকেই তার সাম্রাজ্যের নাম ভারতবর্ষ। অন্যদিকে জৈন ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র মহাযোগী ভরতের প্রসঙ্গও রয়েছে। বেদে ভরত বা ভরত শব্দটি অর্থ অগ্নি, লোকপাল বা বিশ্বরক্ষক এক অর্থে রাজা। বৈদিক যুগের এক প্রসিদ্ধ জনগোষ্ঠী ভরতের উল্লেখ অনেক প্রাচীন পুঁথিতে রয়েছে। এই গোষ্ঠী সরস্বতী নদীর তট, যেটি বর্তমানে ঘগ্গর নদী অঞ্চল, সেখানে বসবাস করত। এদের নাম অনুসারেই ওই ভূখণ্ডের নাম হয় ভারতবর্ষ। ভারত নামের উৎপত্তির পেছনে যে কাহিনীটি অত্যন্ত জনপ্রিয় সেটা হলো মহাভারতের আদি পর্বের একটি কাহিনী। মহর্ষি বিশ্বমিত্রা এবং অপ্সরা মেনকার কন্যা শকুন্তলা এবং পুরুবংশীয় রাজা দুষ্মন্তের মধ্যে গান্ধব্য মতে বিবাহ হয়। তাদের ছেলের নাম ছিল ভরত। মহাভারতের বর্ণনা অনুযায়ী ঋষি কম্ম আশীর্বাদ করেছিলেন যে ভরত পরবর্তীকালে চক্রবর্তী সম্রাট হবে এবং সেই ভূমিখণ্ডের নাম ভারত হিসাবে বিখ্যাত হবে। এবার আসি আমাদের গর্বের সংস্কৃতি ভারতবর্ষের নাম কিভাবে ইন্ডিয়া হলো। হিন্দুস্তান নামটি হিন্দু থেকে এসেছে। ফার্সি উচ্চারণে সিন্ধু হয়েছিল হিন্দু। সংস্কৃত ভাষায় সিন্ধু শব্দের অর্থ নদী। নদী অর্থাৎ সিন্ধু নদীর তীরবর্তী সভ্যতার মানুষদের বোঝাতে আল হিন্দ বা হিন্দু শব্দটি ব্যবহার করত পারস্যের মানুষ। পারস্যের মানুষের কাছ থেকেই হিন্দ বা হিন্দু সভ্যতা সম্পর্কে জানতে পেরেছিল গ্রিকরা। তাদের উচ্চারণে আবার হিন্দু হয়েছিল ইন্দুস। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার ভারত আক্রমণ করার সময় সিন্ধু নদীর ওই পারের অঞ্চলকে ইন্ডিয়া বলে চিহ্নিত করেছিলেন। মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকেও আমরা জানতে পারি ফার্সিরাই খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে হিন্দুর সঙ্গে তার সঙ্গে স্থান প্রত্যয় জুড়ে হিন্দুস্থান বলা শুরু হয়েছিল। অষ্টাদশ শতাব্দী থেকে ব্রিটিশ মানচিত্রগুলিতে ইন্ডিয়ার নামটি প্রচলন হতে থাকে। তার আগে মুঘল আমলে তাদের শাসনাধীন এলাকাটিকে হিন্দুস্তান বলা হতো। ক্রমে এই নামের মাধ্যমে ভারতীয় উপমহাদেশকে একক সীমাবদ্ধ ব্রিটিশ রাজনৈতিক অঞ্চলে পরিণত করেছিল তারা। মিস্টার ব্যারো জার্নাল অফ সাউথ এশিয়ান স্টাডিজে প্রকাশিত তার প্রবন্ধ ফ্রম হিন্দুস্তান টু ইন্ডিয়াতে লিখেছেন, ইন্ডিয়া শব্দটির প্রতি আকর্ষণের কারণ সম্ভবত ছিল তাদের গ্রিক রোমানদের সঙ্গে নৌকট্য, ইউরোপে একটি দীর্ঘ ব্যবহার এবং সার্ভে অফ ইন্ডিয়ার মতো বৈজ্ঞানিক ও সরকারি সংস্থাগুলির কাছে এই নামটির গ্রহণযোগ্যতা। এবার আসি ইন্ডিয়ার না ভারত এই বিতর্কে।
দেশ স্বাধীনতা লাভের পর থেকে এই বিতর্কের সূচনা ঘটেছিল। 1949 সালে 17ই সেপ্টেম্বর সংবিধানে প্রথম অনুচ্ছেদে চূড়ান্ত রূপটি গণপরিষদে পেশ করা হয়েছিল। সেই খসড়ায় ইন্ডিয়া এবং ভারত দুই নামই ছিল। বেশ কয়েকজন সদস্য যেমন হরিবিষ্ণু কামাত, হরগোবিন্দ পন্থ, গোবিন্দ বল্লভ পন্থ, কিশোরী মোহন ত্রিপাঠী ইন্ডিয়া নাম ব্যবহারের বিরুদ্ধে মত দিয়েছিলেন। দেশের নাম শুধু ভারত চেয়ে 2016 সালে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়েছিল। সম্প্রতি সংসদে বর্ষাকালীন অধিবেশনে বিজেপির সাংসদ নরেশ বনসাল বলেছিলেন যে ইন্ডিয়ার নামটি ঔপনিবেশিক দাসত্বের প্রতীক এবং এটি সংবিধান থেকে মুছে ফেলা উচিত। এবার দেখি ইন্ডিয়ার নাম ভারত নিয়ে বিশিষ্ট জনেরা কি বলেছেন। বিশ্বকাপের টিম টুইটারে ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই টুইটকে রিটুইট করে বীরেন্দ্র সেহওয়াগ লিখেছেন, টিম ইন্ডিয়া নেহি টিম ভারত। এই বিশ্বকাপে আমরা গলা ফাটাবো বিরাট রোহিত জাদেজাদের জন্য। ভারত আমাদের হৃদয়ে থাকবে, প্লেয়াররা যে জার্সি পরবে তাতে লেখা থাকবে ভারত। অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতা আবার টুইট করেছেন, ভারত মাতা কি জয়। সদগুরু জাগ্গি বাসুদেব কি বলেছিলেন দেখুন। India, what does it mean? It doesn't mean anything. So if I give you a meaningless name, you will become a meaningless stupid person in front of me, because I have a meaningful name, I have a tradition, I have a culture, you have nothing. So in that context, we have become India. আমার প্রিয় বন্ধুরা, আপনারাও কমেন্ট করে জানান আপনাদের কাছে কোন নামটি বেশি গ্রহণযোগ্য, ইন্ডিয়া না ভারত। যদি দেশের নাম পরিবর্তন হয় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে, এটা আমার নিজস্ব মত। ইন্ডিয়া গেটের নাম কি হবে, ইসরো এর নাম কি হবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম কি হবে, আইআইটি, আইএএস, আইপিএস এগুলোর নাম কি হবে, আইপিএল এর ই বা কি হবে, ওয়েবসাইট ডোমেনে ইন এ পরিবর্তে কি হবে, সময়ই বলবে আমাদের দেশের নাম কি হবে। রাজনীতির বাইরে বেরিয়ে বলছি, পরাধীনতার গ্লানি মোছার জন্য এই ইন্ডিয়ার নাম পরিবর্তন হয়ে শুধু ভারত নাম হওয়াটাই খুব দরকার, তবেই কবির ভাবনার সার্থক হবে, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে।